আসসালামু আলাইকুম। দেরি না করে চলুন আমাদের গল্পে চলে যাই। সময়টা তখন 2013, আমার বয়স 6-7 এরকম। তো প্রতি বছরের মতন কোরবানি আসলো, আসার এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ আগে আমাদের এলাকায় প্রায় প্রতিটা ঘরে ঘরে কোরবানির গরু চলে আসতো। কেউ গ্রাম থেকে কিনতো, কেউ হাট থেকে কিনতো, কেউ কসাইদের থেকে কিনতো। তো এরকম করতে করতে না প্রতি বছরই আম্মু আর আমার বড় বোন বিকালবেলা 1 ঘন্টা জন্য হলেও আমাকে এনে বাইর হতো। বাইর হয়ে মনে বিভিন্ন বাসায় বাসায় গরু আনতো, ওই বাসায়গুলো যেতাম, গরু দেখতাম। তো ওই থেকেই আসলে মনে হয় আমার গরু পাগলামিটা স্টার্ট। তো যখন আমরা অলওয়েজ গরুটা কিনি হজের দিন, তো হজের আগের দিন আম্মু একটু বাইরে গেছিল, তো আব্বুর সাথে আমি একটু বাইরে গেছিলাম। আব্বুর এক ফ্রেন্ডের গরু আনছে, চারটা গরু আনছে, ওই চারটা গরু দেখতে যাই বড় বড়। তখন এখন যেগুলো 800 কেজির শাহিওয়াল, সিন্ধি, এই এরকম সাইজের চারটা বড় বড় গরু আনলো। তো এলাকায় সবচেয়ে বড় গরু দেখতে গেলাম। এখন আসার পথে একটা কষাইয়ের দোকান পড়ছে। এই কষাইয়ের দোকানটাতে অলওয়েজ গরু আনে, তো আপনার কোরবানির 2 সপ্তাহ আগে এনেই বিক্রি করতে থাকে। বিভিন্ন হাট, গ্রাম, সব জায়গা থেকে গরু আনত। তো এখন কষাইয়ের দোকানে এরকম গরু আনছে, ভালো লাগলো যে কষাইরা আনছে। আব্বুও বললো যে চলো বাবা আজকে যাই একটু গরু কষাইদের গরু দেখি। তো আমি আমার তো আর গরু দেখতে কোনো মানা নেই, আমি বলছি আচ্ছা চলো। তো কষাইয়ের ওখানে একজোড়া কালো রঙের দেশি গরু বেঁধে রাখছে। তো ওই কালো গরুটা দেখে আমার এত ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না। আমি মানে ওইটার কাছ থেকে আসতেই চাইতেছিলাম না। তো পরে বাসায় আসলাম, কোনো রকম কথাবার্তা আব্বু বুঝা একটু জানিয়ে আসলো। এখন এনে আমাকে জিজ্ঞেস করলো যে বাবা কালকে গরুর হাটে আমি যাব, তোমার জন্য কীরকম গরু আনবো। তো আমি না একটু চিন্তা করলাম, চিন্তা করে যেহেতু আমার মাথায় এমনিতেই কালো গরুটা আটকে আছে, তো আমি বললাম আব্বু ওই ওই রকম কালো রঙের গরু আনবা, একদম চুট টুটালা, মালা পরানো সুন্দর একটা গরু আনবা কালো রঙের। তো আব্বু হিসাব করে বললো আচ্ছা ঠিক আছে, যে কালো সব হাটের সবচেয়ে কুচকুচে কালো রঙের যে গরুটা পাবো ওইটাই নিয়ে আসবো। তো এই বলে তো আমি খুশি, খুশিতে আমি মানে গরুর জন্য লাঠিতে টেপ লাগানো, লাঠি গুছানো, বালতি এগুলো সব রেডি করতেছি। তো এরকম ঘুমানোর সময় আবার জিজ্ঞেস করছে আব্বু, তো আমার মাথায় ওই আমি ওইটাই বললাম। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পর দেখি আব্বু নেই। আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু আব্বু কই, আব্বু বললো ওই যে তোমার জন্য কালো রঙের গরু কিনতে গেছে। তো আমি একটু খুশি, আমি উঠছি তখন মনে হয় 10টা, আনুমানিক 10টা 11টা, না 10টা সাড়ে 10টা বাজে। তো 10টা সাড়ে 10টার দিকে আব্বুকে একটা ফোন দিই যে আব্বু কই তুমি গরু কিনছো। এসে মানে আম্মুর ফোনটা আমার হাতে, ধরতে গেলে আম্মুকে আমি ফোন দিই না, কাউকে ফোন দিই না, টিভি সামনে বসে বসে গরু দেখতেছি টিভিতে, আর আমার কাছে আম্মুর ফোনে খালি আব্বুকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর পর ফোন দিতেছে যে কোথায় কীরকম গরু কিনছো। এসেই তো এরকম করতে করতে 12টার দিকে ফোন দিলাম, আব্বু আর ফোন ধরে না। তাই হয়তো গরুর হাটে আম্মুকে বলছি, আম্মু বললো যে গরুর হাটে হয়তো অনেক মানুষের মাঝখানে আছে, গরু হয়তো এই জন্য ফোন উঠাচ্ছে না। তো ভালো কথা, আমি পরে এরকম করতে করতে 1:20 বাজলো, 1:20-এর সময় আব্বু নিচ থেকে একটা ফোন দিল। তো আমি যেহেতু আব্বুর ফোন, আম্মুর ফোনটা আমার কাছে রেখে দিছি, তো ফোন দেওয়ার সাথে সাথেই আমি রিসিভ করে বললাম কি আব্বু কই, বলে তুমি নিচে নামো আমি গ্যারেজের সামনে আসি গরু নিয়ে আসছি। এখন গরু নিয়ে আসছে, আমি তো এই বলে একটা চিল্লানি দিয়ে আম্মুকে আর আমার বড় বোনকে ডাক দিলাম যে আব্বু গরু আনছে। আমি অবশ্য কেটস, তারপর বালতি, খাওয়ার পানি, লবণ, লাঠি সব রেডি আমার দরজার সামনে রেখে দিছি যে আব্বু ফোন দিবে আমি ওগুলো নিয়ে একটা দৌড় মারব। তো আব্বু ফোন দেওয়ার সাথে সাথে আমি জুতাটা কোনো রকম পরে 4তলা থেকে 1 মিনিটের ভিতর নামছি। ওই বয়সে 1 মিনিটে নামা তো 4টিখানি কথা না। তো 1 মিনিটে নেমে দেখি কি আব্বুর মানে যা দেখছি মোটেও প্রস্তুত ছিলাম না। আব্বুর সামনে প্যান্ট পুরো ছিঁড়ছে হাঁটুরি দিক থেকে, গেঞ্জি অর্ধেক মানে নিচের দিকে নামা মানে লুজ হয়ে গেছে, তারপর হাত থেকে দেখতেছি রক্ত, ব্যান্ডেজ লাগানো হাতে।
মানে এক জায়গায় ব্যান্ডেজ লাগানো। তো এই দেখে না একটু ভয় পেলাম যে কি হলো। তো পিছনে দেখি কি অনেকগুলো বাচ্চা ঠাচ্ছে এরকম, মানে পিলারে আব্বু গরু বেঁধে রাখছে। তো আব্বু লুকাইতেছে কি আনছে। আমি পিছনে গেলাম, দেখি কালো রঙের গরু, যেই রকম মালা বলছি ওই রকম মালা পরানো একদম। তো পরে আম্মুকে আব্বু বলতেছে নিচে যে এই গরু হাট থেকে সুন্দর করে বাইরে হয়েছে, কোনো পাগলামি করে নাই, কিচ্ছু করে নাই। যেই গরু বাইর করছে মেন রোডে উঠেছে, গ্রামের গরু মনে হয়, গ্রামের গরু ছিল। তো হর্ন টর্ন শুনে গরু দিছে দৌড়, এমন দৌড় দিছে পুরো 2 কিলোমিটার আব্বু মনে হয় ওইটার পিছে দৌড়াইছে, স্যাঁচড়াইছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। তো এই অবস্থা। পরে আব্বু উপরে গেল, আমাকে আর উপরে কেউ নিতে পারতেছে না, আমার বোনও না, আমার মাও না, আমার বাবাও না, মানে কেউ না, সিঙ্গেল পার্সনও না, মানে আমি একা। পরে এই অবস্থা দেখে আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে থাকুক। তো আমার বড় বোনকে বলছে তুমি ওর সঙ্গে থাকো, কারণ ও বাইরে ঠের হয়ে গেলে এই সেই। তো আমি আমার বোনও বলতেছে তুমি গরুর কাছে এরকম যেও না, গরু গুঁতা মারবে, লাথি মারবে, আমি এগুলো শুনতেছি না। আমি গরুর কাছে গিয়ে ওই যে গলার ঝুলটা আদর করতেছি, এই শিং ধরে নাচতেছি, এই সব মানে মালা ঠালা ছিঁড়তেছি, এই করতেছি সেই করতেছি। তো এর ভিতর না আমাদের বিল্ডিংয়ে আমাদের পাশের যে ফ্ল্যাটের ওনারা গরু আনছে, গরু আনছে, গেট খুলবে, গেট খুললো, দেখি একটা কাজলা কালারের গরু। আমি কাজলা কালারের গরুটা দেখে মানে আমার গরু এখন ফালাই দিছি, আমি ওইটার কাছে গিয়ে বসে আছি। পরে আমার আব্বু উপর থেকে নামছে খড় টর কেনার জন্য, তখন আব্বু এটা দেখে বলে যে তোমার না কালো রঙের গরু পছন্দ ছিল, এখন এই গরুর কাছে কেন। তো এরকম গেল। বিশ্বাস করেন, গরুটা আব্বুকে দেখলে গুতাইতো, আমার মামা আসছে তাকে গুতায় একদম শেষ করছে, কিন্তু আমাকে কিছু বলতো না। মানে এতটা যে আমি কিছু যাই করি, আমি ওর যদি পেটে থাপড় দেই বা কিছু দেই, কিচ্ছু বলতেছে না আমাকে। আমি যদি ওর মাথার কাছে গিয়ে মুখ খুলি, কিচ্ছু বলতেছে না, মানে মুখের কাছে হাত দিই, কিচ্ছু না। অন্যান্য মানুষ গেলে একদম গুতা মারতেছে, হয় লাথি মারতেছে কিছু, মানে আমাকে কিচ্ছু না। তো এরকম করতেছে করতেছে এর ভিতর বাড়িওয়ালা আঙ্কেল আনছে গরু, তখন মনে হয় 500 কেজির একটা শাহিওয়াল সিন্ধি এরকম একটা আনছে, শাহিওয়াল জাতের একটা গরু। তো ওইটা না পাশেই বাঁধছে আমাদের। তো ওই গরুটা যখন বাঁধলো, ওইটা আবার পাগলা, আমি আবার ওইটার কাছে গেছি, আমাকে আবার কিছু বলতেছে না। অন্যান্যরা গেলে লাথি গুতা যা মারার মারতো। তো এরকম করতে করতে কোরবানির দিন আসলো। তো এখন না কসাই, তারপর আমাদের বিল্ডিংয়ের অন্যান্য যারা গরু আনছে, তারা আনার পর সবাই বলতেছে যে আসার পর সবাই বলতেছে আর এই গরু তো এক ধাক্কা দিয়েই পড়ে যাবে, এটা তো আর সমস্যা হবে না, এক ধাক্কাই পড়বে। কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, 500 কেজির যে শাহিওয়াল বললাম, ওই গরুটা ফেলতে মাত্র লাগছে এক ধাক্কায় পড়ছে, আর আমাদেরটা 10-15 মিনিট পরে গিয়ে পড়ছে, মানে রশি দুইবার পাথি খুলে ফেলছে, মানে বুঝতেই পারতেছেন যে এটা কেমন গরু ছিল। এটা আমারই কিছু বলতো না, আমার মাকেও, আমার সবাই অনেক কিছু বলতো, মানে একদম গুতা দিয়ে লাত্তি দিয়ে একদম যাচ্ছে তার অবস্থা, বিল্ডিংয়ের দারোয়ানও যেতে পারতো না এটার কাছে ভয়ে, কারণ এত বড়, পাগলামি করতো। বড় বড় গরুরা কিচ্ছু বলতো না, কিন্তু এটা একদম। তো এরকম করতে করতে এক ধাক্কা তো আর পড়লো না, জবাই দিল। তো আর জবাইয়ের সময় না আমি বুঝি নাই, বাইর করছে, আমি আমি তো খুশি যে গরু বাইর করতেছে, আমি হচ্ছে হাঁটাইতে নিয়ে যাইতেছে। এখন আমি ওর পিছে পিছে, এখন পিছে পিছে নিয়ে আমার বোন আমাকে পিছন থেকে ডাক দিছে আসো এদিকে আসো। তো গরুকে দেখি পায়ে রশি বাঁধতেছে, এসে আমি তখন একটু ভয় পেয়ে পেলাম যে কি হলো, গরু এরকম করতেছে কেন, গরুকে গরুকে এরকম করতে করতে হঠাৎ দেখি গরু পড়ে গেল, পড়ে গেল। এখন মানুষজন চতুর্পাশ দিয়ে গরু ধরলো। তো আমি অত না, আমার আম্মু আমাকে আবার মুখ ঘুরাই দিল যে আমি হয়তো দেখে ভয় ঠয় পেতে পারি এসেই। পরে একটু পরে গরুর জবাই দেওয়ার পর সবাই সরে গেলো, তারপর গিয়ে দেখি গরু আর কোনো কথা বলতেছে না, মানে কিচ্ছু না, হাত পাও নড়তেছে না, কিচ্ছু না। তখন তো আমি দিছি কাইন্দা যে গরুর কী হলো এই সেই। তখন আব্বু, তারপর আমার আমাদের যে বাড়িওয়ালা ছিল ওনার গরু, মানে উনি আমাকে নিয়ে উপরে গেল। তারপর বুঝলাম যে ওকে হয়তো আল্লাহর কাছে পাঠাই দেওয়া হয়েছে, কোরবানি করলো। পরে আমি এই হলো গিয়ে আমার 2013-র ঘটনা। তখনকার আমলে গরু এটা পড়ছিল মনে হয় 16-17 কি 18 হাজার, গরু বড়ই ছিল, প্রায় 4 ফুট লম্বা, 4-4.5 ফিট। এই
তো আশা করি সবার কাছে ভালোই লেগেছে। তো এই বলে আসসালামু আলাইকুম, এই বলে আমি আমার গল্প শেষ করলাম।